70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ পথ হারাবে এবং 70,000 মেয়েরা কুমারিত্ব হারাবে। শুধু কি তাই, পেটে প্রচণ্ড ক্ষুধা কিন্তু খাইতে পাবে না, অসুস্থ হয়ে বিছানায় দরফার করে মরবে কিন্তু ওষুধ না, চারিদিকে ক্ষুধা আর ক্ষুধা, যেদিকে তাকাই কেবল লাশ আর লাশ, কেবল মৃত্যু। এই জন্য মৃত্যু ক্ষুধা, গাছপালা খুঁড়ে সার খার হয়ে যাবে, গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল এগুলো কিছুই থাকবে না। হ্যাঁ, বেশি দিন বাকি নাই, সমস্ত পৃথিবী থেকে কোটি কোটি মানুষ বিদায় নেবে, কেউ মরবে না খেয়ে, কেউ মরবে রোগে পড়ে, আর কেউ মরবে দুর্যোগে। দুর্ভিক্ষ, কেবল দুর্ভিক্ষ, কি বিশ্বাস হয় না? তাহলে বিজ্ঞান কি বলে তাই একটু দেখে আসি। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের ক্যালভিন কলেজের একদল জ্যোতির্বিজ্ঞানী একদল গবেষক প্রফেসর লরেন্স মুলনার উনি বলেছেন, 2022 সালে এই প্রথম মানুষ খালি চোখে দুটি তারকার সংঘর্ষ দেখতে পাবে। সংঘর্ষ হওয়ার আগে তারকা দুটি পরস্পরের দিকে ঘুরতে থাকবে বেশ কয়েকদিন ধরে। এদের যে আলো তা হবে চাঁদের ন্যায় উজ্জ্বল। চাঁদ যেমন খালি চোখে খুব জল ধরে দেখা যায়, একটু বড় আকারের, ঠিক সেরকম আকারের এই দুটি তারকাকে দেখা যাবে এবং তার আলো হবে তারকার ন্যায় উজ্জ্বল। এদের পরস্পরের সংঘর্ষের ফলে একটা চতুর্দিকে একটা আলো ছড়িয়ে পড়বে, লাল রঙের আভা। তারকা দুটিকে KIC 983-2277 নামে নামকরণ করা হয়েছে। এদের এই নাম দিয়ে আপনি উইকিপিডিয়া অথবা গুগলে সার্চ দিলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন, জিনিসটা সত্য নাকি মিথ্যা। ইউটিউবে কিছু এর লিঙ্ক আছে, আপনি চাইলেই ঘুরে আসতে পারেন, তারকার নাম দিয়ে সার্চ দিলেই চলে আসবে। এই হলো আপনার বিজ্ঞানীদের মত। এখন আরো কিছু লোক এ সম্পর্কে তাদের মত ব্যক্ত করেছেন, যেমন ইহুদিরা, যেমন খ্রিস্টানরা। ইহুদিরা বলতেছে এই তারকাটি মসিহ আগমনের একটি চিহ্ন এবং বলতে শুরু করেছে যে 2022 সালে মসিহ আবির্ভাব হবে, এটা নাকি তাদের ওল্ড টেস্টামেন্টে লেখা। খ্রিস্টানরা বলতেছে এই তারকাটি তাদের যীশু খ্রিস্টের আগমনের একটা নিদর্শন, যেমন আই উইল ডিসপ্লে ওয়ান্ডার্স ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য আর্থ, ব্লাড ফায়ার অ্যান্ড কলাম্স অফ স্মোক, অ্যান্ড আই উইল গ্র্যান্ড ওয়ান্ডার্স ইন দ্য স্কাই অ্যাবোভ অ্যান্ড সাইন্স অন দ্য আর্থ বিলো, ব্লাড অ্যান্ড ফায়ার অ্যান্ড ভাপোর অফ স্মোক। এটাও তাদের একটা ভবিষ্যৎবাণী, তাদের ধর্মীয় ধর্মগ্রন্থে লেখা। এই গেল বিজ্ঞানের কথা, তার পাশাপাশি আপনার ইহুদিদের কথা। ইহুদিদের মসিহ নাকি 2022 সালে আসবেন এবং খ্রিস্টানরা বলতেছে তাদের যীশু খ্রিস্ট এই 2022 সালে আবির্ভাব হবে, এবং দুটি উদ্ধৃতি তাদের ধর্মীয় গ্রন্থ থেকে বলা লেখা হয়েছে। এখন বিজ্ঞান, বিজ্ঞানের কথা, তারপর ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা এখানেই সম্পূর্ণ হয়ে যায় না যতক্ষণ না এই কথার সাথে একমত হচ্ছে ইসলাম ধর্মের ভবিষ্যৎবাণী। এখন ইসলাম ধর্মের ভবিষ্যৎবাণী কি বলতেছে সেই দুইটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবীরা বলছেন, নবী এটাকে রমজানের শেষে মাঝখানে নাকি প্রথম ভাগ? নবীজি বলছেন না, মাঝখানে, তবে শুক্রবারে মাঝরাতে তোমরা অপেক্ষা করো, আকাশে একটা বিকট আওয়াজ আসবে, সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংখ্যা হারিয়ে ফেলবে এবং 70,000 বধির হয়ে যাবে। সাহাবাগান জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার সেদিন সেই কঠিন দিনে আপনার কোন উম্মত রক্ষা পাবে, তারা রেহাই পাবে সেই আজাব থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা নিজের ঘরে অবস্থান করবে এবং যারা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় চাইবে এবং উচ্চস্বরে আল্লাহু আকবর আল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর শব্দে সিজদা করবে। পরে আরেকটা শব্দ আসবে, শব্দটা জিব্রাইলের। দ্বিতীয় একটা শব্দ আসবে, সেটা হবে শয়তানের। ঘটনার পরম্পরা এরূপ, শব্দ আসবে রমজানে, ঘোরতর যুদ্ধ হবে শাওয়ালে, আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে, হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে, আর মুহরমের শুরুটা আমার উম্মতের জন্য বেশ কঠিন বিপদের, বালা বালা মুসিবতের শেষটা মুক্তি। সেদিন যে বাহনে চড়ে মুসলমান মুক্তি লাভ করবে, সেটি তার কাছে 1,00,000 মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ, ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে। বিজ্ঞানীরা বলছে এই যে বিস্ফোরণ, প্রকট আওয়াজ, বিকট আওয়াজ আকাশে,
সেটা সম্ভব 2005 সালে 16 এপ্রিল এবং ইসলামী ধর্মমতে হিসাব মতে সৌদি আরবে ক্যালেন্ডার অনুযায়ী সেই দিনটা পরে 2022 সালের 14 রমজান শুক্রবার ভোর রাতে ঠিক ফজর ওয়াক্তে এই বিস্ফোরণটি ঘটবে এটা সৌদি আরবের সময় অনুযায়ী আর বাংলাদেশের সময় অনুযায়ী এটা হবে ঠিক ভোর মধ্যরাতে অতএব সামনের দিনগুলোতে বিশেষ করে রমজান মাসের দিনগুলোতে মুসলমানের বেশ সতর্ক থাকা উচিত তবে সুনির্দিষ্ট সময়টা কেবল আল্লাহই ভালো জানেন রমজান মাসে বিকট এক আওয়াজ হবে শাওয়াল মাসে হবে মতপার্থক্য জিলকত মাসে বিদ্রোহ শুরু করবে জিলহাজ মাসে কাণ্ড মারামারি খুনাখুনি হত্যা শুরু হবে এবং তারপরে যে মহরম মাসটি সেটা হবে আরো ভয়ানক আরো ভয়ানক আরো ভয়ানক নবীজি এই মাসের উপর একটু জোর দিয়ে বলেছেন তিনবার বলেছেন যে মহরম মাসে শুরুতে আমার উম্মতের জন্য ভয়ানক বিপদ শেষটা মুক্তি যে প্রকাণ্ড আওয়াজ হবে শব্দ হবে এটা হবে রমজানের 15 রমজান শুক্রবার রাতে বাংলাদেশি সময় মধ্যরাতে সেদিন যারা ঘুমে থাকবে ঘুমন্ত অবস্থা থাকবে তারা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে যাবে কি হয়েছে কি হয়েছে আর যারা জাগ্রত অবস্থা থাকবে তারা হঠাৎ করে বসে পড়বে পর্দা থাকা মেয়েরা তারা পর্দা থেকে বেরিয়ে আসবে কি হয়েছে বেহুশ হয়ে কি হয়েছে কি হয়েছে এমন একটা বছরে এই ঘটনা ঘটবে যে বছরে প্রচুর ভূমিকম্প হবে অধিক হারে ভূমিকম্প অতএব এই দিনটার জন্য নবীজি একটা নির্দেশ দিয়েছেন সেটা হলো ওই রাতটা তোমরা ঘরে দরজা জানালা ছিটকিনি বন্ধ করে রাখবে এবং ঘরের মধ্যে অবস্থান করবে চাদর দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেও তোমরা কান সজাগ রাখবে যখনই কোনো বিকট আওয়াজ শুনবে তখনই সেজদায় পড়ে যাবে সোবহান আল কুদ্দুস বলে আল্লাহর দরবারে প্রশংসা করবে 2013 সাল থেকে বিজ্ঞানীরা সেই তারকার দিকে লক্ষ্য রাখতেছে দুইটা তারকা যদিও হাদিসের ভাষায় কথা হচ্ছে একটা তারকা এটা পূর্ব দিকে অগ্নিগোলক তারপর তারকা একটা তারকা ধেয়ে আসবে সেটা এমনভাবে দেখা যাবে আকাশে চাঁদের ন্যায় উজ্জ্বল আলো সম্পন্ন এবং সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে এমনভাবে কুণ্ডলী পাকাবে দুইটা লেজ থাকবে লেজের একটা যাবে মাথায় একটা যাবে আগায় গোড়ায় এবং এটা যখন পৃথিবীর দিকে ধেয়ে আসবে প্রচণ্ড রকম শব্দ হবে শো 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 শব্দ এবং এটা স্বাভাবিক শব্দ না এটা আমাদের বোঝার বাইরে যে আসলে কী ধরনের শব্দ হতে পারে একটা ট্রেন যদি চলে যায় আমরা টের পাই যে ট্রেন যাওয়ার একটা শব্দ হচ্ছে একটা গাড়ি যদি যায় তাহলে আমরা বুঝতে পারি যে গাড়ি চলে যাচ্ছে পৃথিবীতে কোনো গতিমান কোনো কিছুর একটা শব্দ হয় তো এখন এই যে তারকাটা পৃথিবীর দিকে ধেয়ে আসবে তার নিশ্চয়ই কোনো শব্দ থাকবে এবং সেটা ভয়ানক কোনো শব্দ স্বাভাবিক কোনো শব্দ নয় অবশেষে এই তারকাটি গিয়ে ঠেকবে অস্ত যাবে পূর্বাকাশে থামবে ওখানে 3-7 দিন অবস্থান করবে এবং বলা হচ্ছে যে ওখানে এমন ভাবে সংঘর্ষ লাগবে লাগার পরে প্রচণ্ড একটা আওয়াজ হবে এবং সেই আওয়াজ অগ্নিগুলো পিলারের মতো দেখা যাবে পৃথিবীর সমস্ত পৃথিবী থেকে তো এটা এত বড় হবে যে সমস্ত পৃথিবী থেকে সেটা সবাই যে খালি চোখে দেখতে পাবে এবং সেটা 3-7 দিন অবস্থান করবে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা একটা তারকা তে নির্দিষ্ট হয়তো অগ্নিগোলক বলা হয়েছে যখন অগ্নিগোলক বলা হয়েছে এবং চন্দ্রের দূরত্ব যদি অবস্থান করে সূর্যের দূরত্ব যদি অবস্থান করে পূর্ব আকাশে তাহলে এখান থেকে প্রচণ্ড পরিমাণ তাপ পৃথিবীতে আসবে একে তো তাপ আছে আপনার সূর্যের তাপ আছে আমরা স্বাভাবিকভাবে 35-44 ডিগ্রি সেলসিয়াস সৌদি আরব দেখা যায় যা মানুষের সহনীয় অনেকটা বাইরে সেখানে যদি আপনার সে তারকার দয়ের বিস্ফোরণের ফলে কিছু তাপ বৃদ্ধি পায় 70 ডিগ্রি থেকে একটা ব্যাখ্যা দেখা গেছে যে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে পৃথিবীতে কতদিনের জন্য এটা ঠিক আমরা জানি না হয়তো কিন্তু কোরআনের একটা আয়াতে আসুরা দুখানের 10 নম্বর আয়াতে আমরা মনে করতেছি হয়তো সেই তারা বিস্ফোরণের পরে পৃথিবীতে যে ধোঁয়া ছেয়ে যাবে তার কথাই সূরা দুখানের 10 নম্বর আয়াতে লেখা আছে যে পৃথিবীতে ধোঁয়া
আচ্ছন্ন করে ফেলবে পৃথিবীকে। হয়তো এটার কথাই সূরা দুখানে বলা হয়েছে, এবং সেটা যদি অনেকে হয় বলতে পারে 40 দিনের জন্য, যদি তাই হয়, যদি সূর্যের আলো না আসে পৃথিবীতে তাহলে এটা ভীষণ ভয় ব্যাপার হবে। কীরকম সমস্ত শস্য পুড়ে যাবে, গরু ছাগল গবাদি পশু তারপর গাছপালা যা আছে সব পুড়ে যাবে। আর একটা ইঙ্গিত আছে, এটা যদি পুড়ে যাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এর একটা ইঙ্গিত আছে। এই হাদিস বর্ণনা করার সাথে সাথে নবীজি বলেছেন যে তোমরা যখন দেখবে যে বিকট আওয়াজ, প্রকাণ্ড আওয়াজ এবং তারকাটা আকাশে দৃশ্যমান হয়েছে, তোমরা ঘরে 1 বছরের জন্য খাদ্য মজুদ করে রেখো। 1 বছরের জন্য খাদ্য মজুদ করতে কেন বলা হয়েছে? নিশ্চয়ই ওই 1 বছরে খাদ্য থাকবে না। এবং দুর্ভিক্ষের কথা বলা হয়েছে যে দুর্ভিক্ষ, এই তারকাটা উদিত হওয়ার মানে পৃথিবীতে বালা মুসিবত আসবে, খাদ্যাভাব দেখা যাবে, দুর্ভিক্ষ, মানুষ মারা যাবে। এবং তা তো বলাই আছে যে ইমাম মেহদী আসার আগে 3 ভাগের 1 ভাগ মারা যাবে যুদ্ধে। মানুষ 830 কোটি লোক, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ যাবে যুদ্ধে, 3 ভাগের 1 ভাগ যাবে আপনার খাদ্য অভাবে, মহামারীতে, দুর্ভিক্ষে, দুর্যোগে। তাহলে সেটা তো আগে থেকেই বলা হয়েছে। তাহলে এখানে বোঝা যায় যে সেই তাপমাত্রা 70-80 ডিগ্রি সেলসিয়াস হলে পরে সমস্ত পৃথিবী পুড়ে সাখার হয়ে যাবে। 70-80 ডিগ্রি সেলসিয়াস এটা তো মানুষের সহনের বাইরে, সূর্যের বাইরে। মানুষ কিভাবে টিকবে এটা এখনের প্রশ্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন টিকব নাকি চলে যাব নাকি মারা যাব সেটা একটা ভাববার বিষয়, কিন্তু ভাবতে ভাবতে বেলা চলে যাবে, আমিও মুরতাদ হয়ে মুসলমান হিত্য হারিয়ে দুনিয়া থেকে চলে যাব। এটা তো আমাদের এখন এটা ভাববার বিষয় এসেছে যে আমাদের এখন ইমান আনা দরকার, আমাদের এখন সারেন্ডার করা দরকার। পাপ অনেক করেছি, অনেক উল্টাপাল্টা পথে চলেছি, আর না, এবার ঘরে ফিরি, এবার মসজিদে ফিরি, এবার তাহাজ্জুদে মন দেই, কোরআন শরীফে মন দেই। আর যদি না হয়, 2022 সালে রমজান মাসের হিসাবটাও মিলে গেছে। ওরা যে 6 এপ্রিল কথাটা বলেছে, কিছু আলেম এটাকে ক্যালেন্ডার নিয়ে টার্মে দেখেছে যে 2022 সালে 15 রমজানের 15ই রমজানে এটা মিলে গেছে শুক্রবার রাত পরে। কখন হবে এটা হেরফের কিছু হতে পারে, কিন্তু খুব বেশি হেরফের হবে, বিজ্ঞানীদের হিসাব হেরফের হতে পারে, এটা তো আর একোস্টিক না। অতএব যদি ঘটেই যায় তাহলে তো আর সময় নেই, 2000 বার সময় যে এত দ্রুত চলে যায়, এত তাড়াতাড়ি চলে যায়, সময় সময়ের পথে খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু আমরা দ্রুত নীতিকে পরিবর্তন করতে পারতেছি না। আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের বাঁচতে হবে। দুনিয়াতে আসি কিন্তু তার চেয়ে মুসিবত কবরে। কবরে যদি 1 সেকেন্ডের শাস্তির কথা দুনিয়ার মানুষ জানতো তাহলে সে কাঁদতে 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 অজ্ঞান হয়ে যেত, এমনই বর্ণনায় আছে। তাহলে এরকম যদি চলেই যায়, 3 ভাগের 1 ভাগ যাবে যুদ্ধে, 3 ভাগের 1 ভাগ যাবে খুদ দুর্যোগে, ক্ষুধায়, দুর্ভিক্ষে, মহামারীতে, তাহলে আমরা আর কেন আসি পিছিয়ে? আমরা আসি এবার সারেন্ডার করে, অনেকই তো হলো। সূর্যের তাপ যদি 70-80 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে কি দাঁড়াবে অর্থ? কত কি পরিমাণ বরফ জমে আছে হিমালয়ের পাদদেশে, তারপর সাগরে, এইটা যদি গলতে থাকে, অবশ্যই গলবে। 70-80 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বৃদ্ধি পায় পৃথিবী, তাহলে অবশ্যই এই বরফগুলো গলবে, তারপর হিমালয়ের বরফগুলো গলবে। তাহলে কি হবে? সাগরের পাদদেশে যে ছোট ছোট দেশগুলো আছে এগুলো তলিয়ে যাবে। যেমন ইরাকের বজরার কথা বলা হয়েছে, এটা হাদিসে আছে, এটা তলিয়ে যাবে। তো কখন তলিয়ে যাবে? তো সব দিকে হিসাব করলেই তো মিলে যায় যে সামনে খুব বিশাল একটা ভয়ানক সময় আসতেছে আমাদের। তবে অবশ্যই অবশ্যই আমাদের ফেরত আসা উচিত। পাপ কাপ ছেড়ে দেই, কি হবে এত বড় বড় উঁচু দালান করে, কি হবে ঘুষ খেয়ে, কি হবে সুদ খেয়ে,
সময় তো নাই, সময় তো নাই, এটা আমাদের হিসাবের ব্যাপার। এটা আরেকটা ব্যাপার হলো, আমরা ডেফিনেটলি জানি না, ডেফিনেটলি জানি না কেমন তো সৃষ্টিকর্তা, কিন্তু এই যে ভবিষ্যৎবাণী ইঙ্গিতগুলো হাদিসগুলো এইগুলো কেন দিয়েছে, নিশ্চয়ই ওই সময় বিশাল একটা ঘটনা ঘটবে। এবং এই যে বলছে তোমার ঘরে খাদ্য মজুদ রেখো, এগুলো আমাদের জানবার জন্য, বুঝবার জন্য, যে সময় আর বেশি নাই, বুঝবার জন্য এগুলো লেখা হয়েছে, হাদিসে বলে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।